হ্যালো আসসালামু আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার ভুনা বা ছোলা ভুনা যে নামে ইচ্ছা সে নামেই বলতে পারেন রমজানের টেবিলে ছোলা ভুনা ছাড়া যেন ইফতার জমেই না ছোট বড় সকলেরই খুবই পছন্দের খাবার এটি আমি কিভাবে বাসায় খুবই সহজে অল্প উপকরণ দিয়ে এই ও ছোলা ভূনাটা তৈরি করে থাকি আজ আপনাদের সাথে সেটি শেয়ার করব এই মজাদার ছোলা ভূনা একবার খেলে বারবার খেতে মন যাবে চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা এই ছোলা ভূনা তৈরি করতে পারি এর জন্য প্রথমেই একটি ক ফ্রাই প্যানে হাফ কাপ রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম এবার তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অপেক্ষা করব পেঁয়াজ ভালোভাবে ভেজে ভাজা হওয়া পর্যন্ত হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালার যখন হালকা বাদামি হবে তখন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে সামান্য একটি পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো না পুড়ে যায় এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং মশলা থেকে তেল বেরিয়ে আসবে সে পর্যায়ে হাফ চামচ ধনের গুঁড়ি হাফ চামচ জিরা গুড়ি এক চামচ হালের গুঁড়ি ও হাফ চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব মশলাগুলো যত ভালো করে ভাজা হবে এই ছোলা বোনা টেস্ট ততই মজা হবে এবার পাঁচ ছয়টি কাঁচা মরিচ ছোট ফালি করে নেওয়া কিছু চুইঝাল ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি এবার কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে এগুলো সবগুলো ভালো করে মাখিয়ে অপেক্ষা করব মশলাটা ভালোভাবে কষে আসা পর্যন্ত এবং চুইজাল ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মশলা ভালোভাবে কষা কষে আসা পর্যন্ত আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম এবার মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে উপরে তেল ভাসা আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন আমার মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে উপরে তেলও ভেসে এসেছে এ পর্যায়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম আমি আজ এখানে এক কাপ পরিমাণ ছোলা ব্যবহার করছি ছোলা গুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিছি ছোলাগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এক কাপ পরিমাণ ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করতে এতে করে রান্নার টেস্ট ভালো হয় পানিতে ভালোভাবে বলক আসলে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চামচের থেকে একটু কম ভাজা জিরার গুঁড়া ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি কিছুটা কুচি দিয়ে দিয়ে একবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ছোলা গুলো ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ছোলার পানি টেনে একদম গা মাখা হয়ে আসবে সে পর্যায়ে ঢাকনা তুলে নিচ্ছি আমার ছোনা রান্না একদম কমপ্লিট এখন আমি পরিবেশন করে নিব। আমি কিছুটা কিছুটা পেঁয়াজ কুচি শশা কুচি কিছু কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করে নেবেন গরম গরম এই ছোলা বোনা খেতে কিন্তু খুবই টেস্ট আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো টিল দেন Stay with us.